শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 16 মে বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, গরমে একটার পর একটা ভয়ঙ্কর ঘটনা। আজ কালাইনে কলেজে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু ঘটল এক শিক্ষকের, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাইলাকান্দিতে বনের বাড়িতে বেড়াতে সে ট্রেনের ধাক্কায় মৃত্যু ঘটল এক তরতাজা যুবকের। দল বিরোধী কার্যকলাপ, বিধায়ক সুজামুদ্দিন লস্কর বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ জারি করল AIUDF-এর শীর্ষ নেতৃত্ব। ঘটনার পরও মানুষ সচেতন হচ্ছেন না, এবার বদরপুরে সোনার গয়না পরিষ্কার করার বাহানায় নেকলেস ও চুরি নিয়ে পালালো চোর। মাদক বিরোধী অভিযানে আজ আবার বিরাট সাফল্য, করিমগঞ্জে 40 কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার পাতারকান্দির যুবক। গরমের মধ্যে এক স্বস্তির খবর, সময়ের আগে এবার শুরু হবে বর্ষাকাল। CUET পরীক্ষা নিয়ে আশঙ্কার কিছু নেই, CUET পরীক্ষা নিয়ে যাবতীয় কল্পনার অবসান ঘটালেন শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। প্রত্যন্ত করিমগঞ্জের মানুষ প্রতীকে প্রভাবিত হন বুটের সময়, চাঞ্চল্যকর তত্ত্ব সমীক্ষা। গুগলে লোকসভা বুট প্রচারে 135 কোটি টাকা ব্যয় বিজেপির, অনেক পিছিয়ে বিরোধীরা। অবশেষে প্রশাসনের অভিযান করিমগঞ্জে, জব্দ 15 কেজি নিষিদ্ধ পলিথিন। এবং শেষ খবরটি, গুম থেকে তুলে হাত পা বেঁধে উদারবন্দের টালিগ্রামে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, গরমে একটির পর একটি ভয়াবহ ঘটনা সামনে আসছে। আজ কালাইনে কলেজে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ডলে পড়লেন এক সহকারী অধ্যাপক। এই হৃদয় বিদারক ঘটনা ঘটে কালাইন কাটিগড়ার সত্যরঞ্জন কলেজে। জানা যায়, কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চয়নদর প্রতিদিনের মতো আজ অর্থাৎ বৃহস্পতিবার কলেজে পৌঁছেন। কমন রুমে হঠাৎ অস্বস্তি বোধ করেন তিনি, সঙ্গে সঙ্গে তাকে অটোতে করে কালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছার পর অজ্ঞান হয়ে যান তিনি। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। এ খবর পেয়ে তার বৃদ্ধা মা ছুটে আসেন কালাইন হাসপাতালে। মাত্র 47 বছর বয়সের এই আদর্শবাদী শিক্ষকের মৃত্যুতে সবাই বাকরুদ্ধ। হাইলাকান্দিতে বনের বাড়িতে বেড়াতে সে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ঘটল এক তরতাজা যুবকের। রেললাইনের পাশে ক্ষতবিক্ষত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার। ঘটনা হাইলাকান্দি শহরের উপকণ্ঠের বিচিংসায়। বনের বাড়িতে বেড়াতে সে রহস্যজনকভাবে রেললাইনের পাশে ক্ষতবিক্ষত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখা যায় এই যুবকের দেহ। মৃত যুবকের নাম জাইদুল ইসলাম চৌধুরী বলে পুলিশ জানিয়েছে। ঘটনার খবর পাওয়ার পরই স্থানীয়রা বীর জমান। খবর পেয়ে পৌঁছে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে হাইলাকান্দিতে। হাইলাকান্দিতে AIUDF দল নিয়ে তোলপাড়। ভাইরাল অডিও ক্লিপসের পর এবার বিধায়ক সুজামুদ্দিন লস্কর এবং বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ জারি করল AIUDF-এর শীর্ষ নেতৃত্ব। দল বিরোধী কার্যকলাপের অভিযোগে বিধায়ক সুজামুদ্দিন লস্কর ও বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে 5 দিনের ভেতরে কারণ দর্শানোর নোটিশ জারি করল AIUDF-এর শীর্ষ নেতৃত্ব। এক ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটল উদারবন্দের টালিগ্রাম এলাকায়। জানা যায়, বুধবার রাত পৌনে 2 নাগাদ 6 জনের এক ডাকাত দল 4টি দরজা ভেঙে প্রয়াত অসিত রায়ের বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়।
প্রথমে তারা অসিত রায়ের বড় ছেলে অভিজিৎ রায় এবং তার স্ত্রী সুপর্ণা রায়কে ঘুম থেকে তুলে হাত মুখ বেঁধে ফেলে। এরপর ডাকাতরা দুটো স্টিল আলমিরা দুটো ছোটো আলমিরা ভেঙ্গে তছনছ করে। হাত বাঁধা অবস্থায় অভিজিৎকে তাদের দোকানে গিয়ে সব টাকা দেওয়ার কথা বলে, সেই সঙ্গে এও বলে টাকা এবং সোনা না দিলে 7 বছরের শিশুপুত্রকে তুলে নিয়ে যাবে। তখন বাধ্য হয়ে দোকানের টাকার বাক্স দেখিয়ে দেন বিশ্বজিৎ। আজ সকালে সাংবাদিকদের বিশ্বজিৎ রায় জানান, কম করেও 20-25 হাজার টাকা এবং প্রায় 4 বড়ি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা। তাদের হাতে দাঁড়ালো অস্ত্র, হাতে তৈরি বন্দুক ও লাঠি ছিল। রাতেই খবর পেয়ে উদারবন পুলিশ বিশ্বজিৎ রায়ের বাড়িতে গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। অনেক ঘটনার পরও সচেতন হচ্ছেন না মানুষ। এবার বদরপুরে সোনার গয়না পরিষ্কার করার বাহানায় নেকলেস ও একজোড়া চুরি নিয়ে পালালো চোর। সোনার গয়না পরিষ্কার করার বাহানা করে নেকলেস ও একজোড়া চুরি নিয়ে পালিয়ে যায় অপরিচিত ব্যক্তি। এতে চাঞ্চল্য ছড়িয়েছে বদরপুরে। জানা গেছে বদরপুর বুন্দাশিল গ্রামে অপরিচিত হিন্দিভাষী দুইজন ব্যক্তি আব্দুর রৌফের স্ত্রী জাহেরা বেগম ও মায়ারুন্নেসার ঘরে গিয়ে বলেন, সোনারূপা তামা এবং পিতলের চুড়ি ইয়ারিং গলার নেকলেস পরিষ্কার করে দেবে কেমিক্যাল দিয়ে। এরপর তারা পরিষ্কার করতে দিয়ে দেন। পরে তাদের একটি গলার নেকলেস একজোড়া চুড়ি নিয়ে পালিয়ে যায় এই দুই ব্যক্তি। এই ঘটনার পর থেকে বদরপুর শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক বিরোধী অভিযানে আবার বিশাল সাফল্য পেয়েছে করিমগঞ্জ পুলিশ। আজ অর্থাৎ বৃহস্পতিবার করিমগঞ্জ বাইপাস এলাকা থেকে 40 কোটি টাকার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে পাচারকারীকে। ধৃত পাচারকারী পাতারকান্দি এলাকার সেলিমুদ্দিন ওরফে আবদুল্লাহ বলে পরিচয় শনাক্ত করেছে পুলিশ। করিমগঞ্জ সদর পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরে অভিযানে নামে পুলিশের দল। অভিযানকারী দলের নেতৃত্বে থাকেন পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। পুয়ামারা বাইপাস এলাকায় উৎপেতে বসে থাকে অভিযানকারী দল। এরপর AS02AH4026 নম্বরের ইকো গাড়িতে তল্লাশি করলে উদ্ধার হয় 2 লক্ষ ইয়াবা ট্যাবলেট। এরপর আটক করা হয় পাচারকারীকে। তীব্র গরমের দাপটের মধ্যে একটি স্বস্তির খবর, এবার সময়ের আগে শুরু হবে বর্ষাকাল। গরমের দাপটে আপাতত সারহার হচ্ছে দেশ। মাঝের কিছুদিন বৃষ্টি হওয়ায় সাময়িক স্বস্তি মিলেছিল, কিন্তু আবার নতুন করে গরমের স্পেল শুরু হওয়ার আভাস চলে এসেছে। এরই মাঝে দারুণ খবর দিল মৌসুম ভবন। তাদের পূর্বাভাস, এবার সময়ের আগে কেরলে ঢুকে পড়েছে বর্ষা। মৌসুম ভবন জানিয়েছে, এই মুহূর্তে আবহাওয়ার যা গতিবিধি তাতে 7 মে থেকে 4 জুনের মধ্যে কেরলে বর্ষা প্রবেশ করে যাবে। সাধারণত জুন মাসের প্রথম সপ্তাহ থেকে বর্ষা শুরু হওয়ার কথা। পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে গেলে নির্ধারিত সময়ের আগে এবার শুরু হবে বর্ষাকাল। CUET পরীক্ষা নিয়ে যাবতীয় জল্পনা কল্পনার অবসান ঘটালেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী। কুয়েট নিয়ে অযথা আশঙ্কার কোনো কারণ নেই। এই পরীক্ষা নিয়ে ছাত্রদের অভিভাবক মহলে যে আশঙ্কা দেখা দিয়েছে সেটা উড়িয়ে তিনি বলেন, এই পরীক্ষার মাধ্যমে শিলচর থেকে বসে যে কোনো ছাত্র দেশের যে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে যোগ্যতার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে। যেমন শিলচর থেকে বসে যদি কোনো ছাত্র মনে করে সে দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়বে, তাহলে সে এখানে বসেই এই পরীক্ষা দিতে পারবে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের পছন্দের তালিকায় অগ্রাধিকার তাকে দিতে হবে। একইভাবে বাইরের ছাত্ররা আসাম বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হতে পারবে, কিন্তু বাইরের ছাত্ররা এলে স্থানীয় ছাত্ররা সুযোগ পাবে না, এমন একটা কথা উঠছে। এই বিষয়টা উড়িয়ে দিয়ে তিনি বলেন, আসাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয়দের জন্য কিছুটা আসন সংরক্ষিত রাখার সংস্থান রয়েছে, তাই এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এছাড়া এই পরীক্ষার মাধ্যমে ভর্তিতে কোনো ধরনের স্বজন পোষণের অবকাশ থাকবে না। প্রত্যন্ত করিমগঞ্জের মানুষ প্রতীকে প্রভাবিত হন বুটের সময়।
চাঞ্চল্যকর তত্ত্ব সমীক্ষায়। লোকসভা নির্বাচনের ফলাফল এখনও ঘোষণা হয়নি। মূল লড়াই থেকে AIUDF সিটকে যাওয়ায় কংগ্রেস বিজেপি উভয়ই জয় নিয়ে আশাবাদী। তবে সীমান্ত জেলা করিমগঞ্জের গ্রামাঞ্চলের সাধারণ ভোটাররা নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেও রাজনৈতিকভাবে কতটুকু সচেতনতা উঠে এলো করিমগঞ্জের কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের সমীক্ষায়। বিভাগীয় অধ্যাপক রঞ্জিত বিশ্বাসের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের সমীক্ষায় উঠে আসে গুরুত্বপূর্ণ বেশ কিছু তত্ত্ব। গ্রামাঞ্চলের সাধারণ জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা পর্যবেক্ষণ করার উদ্দেশ্যে করিমগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে জেলার লাতু অঞ্চলে সমীক্ষা চালানো হয়। বিভাগীয় অধ্যাপক রঞ্জিত বিশ্বাস ছাত্রছাত্রীদের নিয়ে লাতু এলাকার জনগণের দরবারে গিয়ে সমীক্ষা করেন। সাধারণ মানুষের রাজনৈতিক সম্পৃক্ততা এবং প্রতিনিধিদের দায়িত্ব শীর্ষক বিষয়ের উপর সমীক্ষা চলাকালীন ছাত্রছাত্রীরা বেশ কিছু প্রশ্নমালা তৈরি করেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান রঞ্জিত বিশ্বাস জানান, সমীক্ষার যাবতীয় তথ্য সংগ্রহ করা হয় র্যান্ডাম নমুনা কৌশলের মাধ্যমে। ফিল্ড সার্ভের মাধ্যমে সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, লাতু এলাকা প্রধানত মুসলমান অধ্যুষিত, উত্তরদাতাদের মাত্র 18% হিন্দু। সংগৃহীত তথ্য মতে এই এলাকার 67.5% লোক ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটাররা রাজনৈতিক দলগুলোর প্রতীক দ্বারা প্রভাবিত হয়ে ভোট দান করেন। এবার শেষ খবরটি, প্রশাসনের অভিযান করিমগঞ্জে, জব্দ 15 কেজি নিষিদ্ধ পলিথিন। নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অবশেষে অভিযান চালালো করিমগঞ্জ পুর প্রশাসন। বুধবার করিমগঞ্জ পুর প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্বচ্ছ ভারত অভিযান বিভাগ মিলে শহরের সন্তরবাজার এবং তার আশেপাশের ব্যবসায়ী এলাকায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালায়। এই অভিযানে প্রায় 15 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।